हेलो व्यूअर्स, आज हम कथा बोलबो पिथागोरासेर उपपाद्येर एक स्पेशल केस निये। आमरा जानी समकोणी त्रिभुजेर एक बाहु 90 डिग्री। इन दैट केस अन्य दुई बाहु यदि 60 एवं 30 डिग्री हय तबे त्रिभुजटा दाड़ालो 30 60 90 माने 30 60 90 त्रिभुज। এই যদি হয় সার্বিক অবস্থা তবে তার একটা কমন রেশিও মেনে চলে, আর তা হলো 1 2 √3। এখন প্রশ্ন হলো কোন বাহুর মানের অনুপাত কি? ওয়েল, আমরা জানি বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর। এবার 1 2 √3 মধ্যে সবার ছোট হলো 1। এটা যাবে কোণ 30 বিপরীতে, মানে এই জায়গাটা। ধরলাম এই বাহুটার মানের অনুপাত 1। এরপর √3, যার মান 1.7320508, এটা যাবে কোণ 60 এর এগেইনস্টে, মানে এই বাহুটাতে। তারপর সবার বড় হচ্ছে 2, এটা যাবে কোণ 90 এর বিপরীতে। আমি কিন্তু সবচেয়ে লোয়েস্ট রেশিওটার কথা বলছি। এটা হতে পারে লাইক আমি 2 দিয়ে গুণ দিলাম। প্রথমে আমি লিখে নিচ্ছি কমন রেশিওটা 1 2 √3। আমি যদি 2 দিয়ে গুণ দেই তবে রেশিওটা দাঁড়ালো 2 4 2 √3। আমি এবার 5 দিয়ে গুণ দিলাম, 5 10 5 √3। কম্পিটিটিভ এক্সামে এই কমন রেশিওটা মনে রেখে সহজে এই ধরনের ম্যাথটা কিন্তু করে ফেলা যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।